তো এটা হচ্ছে সেই ক্লিপটা যেখানে কিন্তু রাহুলের মা প্লাস সোমনাথের মা বাবা এরা সবাই কিন্তু এসে হাজির হয়েছিল ফ্ল্যাটের দরজার গোড়ায়। এটা হচ্ছে আগের দিনের ক্লিপ। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে প্যাকিং। হ্যাঁ, সমস্ত জিনিসপত্র আবার এখান থেকে প্যাক করে আবার পাচার করে দেওয়া হচ্ছে কোথায়, আবার সেই দুর্ভাগ্য কুটিরে যেখান থেকে সমস্ত মালপত্র আনা হয়েছিল। তদারকি করছে কে? খুদ মন্দিরার মা। দেখতেই পাচ্ছ যে মন্দিরার মা এখানে। আর থ্যাংক ইউ বলবো রিমিকে এই ক্লিপসটা তুলে ধরার জন্য, যে কত রঙ দেখবো দুনিয়ায়। আর এখানে আরেকটু পরেই দেখতে পাবে এই যে আমাদের সমু ভাই, অবশ্যই সমু ভাই টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করে দিচ্ছে যে বউ আমার ভেগে এসেছিল, আবার এখন বউ বাড়ি ফিরে যাচ্ছে, তো তার জন্য আমি একটুখানি হেল্প করছি, দেখে নাও। তো ভিডিওর স্টার্টিং আমি কিছু অংশ তোমাদেরকে দিয়েছি, সেগুলো দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এগুলো সেই। তো তোমরা ভিডিও স্টার্টিংয়ে দেখতে পেলে যে ক্লিপসটা, সেই ক্লিপসের মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে কালকে যা যা হয়েছিল সেই ফ্ল্যাটে, কালকে যেটা হয়েছে সেইটুকু রয়েছে, প্লাস প্লাস কী আছে, আজকে সমস্ত মালপত্র গোছানো। কে গোছাচ্ছে? সোমনাথ। হেল্প করছে কে? সোমনাথের শাশুড়ি মানে মন্দিরার মা। আর এদিকে সমস্ত লোকগুলো যারা মালপত্র গোছায় টোছায় তারা এসেছে, সমস্ত প্যাকিং হচ্ছে। কীরকম অদ্ভুত, কীরকম নাটক এদের খেলা। কালকে, কাল না পরশুদিনকে, পরশুদিন এই সব মালপত্রগুলোকে বোঝা করে প্লাস এসিটাও ফিট করে দেওয়া হয়ে গেছিলো, মানে এখানে সংসারটাকে এই ভাইটুর সাথে গুছিয়ে ফেলবে করে কিন্তু একদম টোটাল প্রি প্ল্যান হয়েই গেছিলো, সুন্দরভাবে কিন্তু সংসারটা গোছানো হয়ে যেত। এই মাঝখান থেকে না এই রাহুলের মা বাবা এসে আর এই পুলিশগুলো এসে বড্ড বড় ক্যাচড়া করে দিল। কি সুন্দর মতন সংসার গোছানোর জন্য বসেছিল, সংসার গোছানোর জন্য একদম বসেছিল, অ্যাটাচ বাথরুমওয়ালার রুম নেওয়া হয়েছিল, সমস্ত জিনিসপত্র ইভেন কলিং বেলটা পর্যন্ত খুলে নিয়ে আসা হয়েছিল যে সেটা অ্যাটাচ করা হবে, আদারওয়াইজ কলিং বেলটা লাগানোর মতন ওর পয়সাই ছিল না। 8,000 টাকার ফ্ল্যাট এক এক দেখায় নিয়ে নিয়েছে, এক দেখায় মালপত্র সাপ্লাই করার পরেই হঠাৎ করে তার মনে হলো আমি আর বাঁচতে পারছি না, ব্যাস ডাকা হলো কাকে, সেই দালালকে। অবশ্যই দালালের টপিক এখান থেকে কোনো মতে সরবে না। আচ্ছা ভালো কথা, প্রথমে বলে নিই এই দালালটিকে কেউ বলেছে মনে হয়, মানে কিছু ভিউয়ার্সরা তো আস্তে আস্তে মুখোশটা তো খোলা অবস্থায় দেখতে পাচ্ছে, প্লাস এই গিন্নিও কিন্তু মুখোশটা টেনে খুলে দিয়েছে, তো সেই ক্ষেত্রে গিন্নিকে আমি থ্যাংক ইউ বলবো। আর সেকেন্ড হচ্ছে যে এই দালালকে কেউ বলেছে যে তুমি না গান করো না, আর গান করো না, ইরিটেট লাগে। তো বলেছে কি, আমি তো গান করবই, হ্যাঁ আমি কি ঘটিয়েছি এই জিনিসটা, কেউ কি তাদের মাঝখানে গিয়ে কি আমি করে এসেছি? না না না, তুই করিসনি তো, কে বলেছে তুই করেছিস, তুই করেছিস সে কথা কেউ বলেনি, কিন্তু তুই এই নোংরাটাকে সাপোর্ট করেছিস, এইটা কিন্তু জল জ্যান্ত প্রমাণ। আগের দিন রাত্রিবেলা বসে সমু ভাইকে, হ্যাঁ হ্যাঁ সমু ভাই, সমু ভাইকে এত শাসানোর পরে পরের দিন সকালবেলা যে পুলিশের হামলা ফ্ল্যাটে হবে এটা না তুই বুঝতে পেরেছিলিস দালাল, না তোর মালকিন বুঝতে পেরেছিল, আর যখনই টের পেয়েছে তখনই ছুটে চলে গেছে। আজকে সোমনাথকে আমার সত্যি মানে বিরক্ত লাগছে এই ছেলেটার প্রতি, যে তোমার বউ অন্যায় করেছে, অন্যায়টাকে ভুলে গিয়ে তুমি তাকে কাছে টেনে নিয়েছো, সংসার নতুন করে শুরু করছো, সেটা সবাই চেয়েছিল, কিন্তু তোমার বউ তো তোমার কাছে তোমাকে ভালোবেসে আসেনি, তোমাকে তো ভালোবেসে আসেনি, সে তো তাড়া খেয়ে এসেছে, সে তাড়া খেয়েছে, হ্যাঁ হ্যাঁ সে তাড়া খেয়েছে, ওখান থেকে যখন তাড়া খেয়েছে খবর যখন এসেছে যে পুলিশ ওখানে আসবে রেড পড়বে, তাই নিজের ওই ছোট্ট মেয়েটাকে আর তার মাকে ঘুমের মধ্যে ছেড়ে দিয়ে সে সকালবেলা ফুরুত করে উড়ে চলে গেছে। অনেক কিছুতে ডাউট আছে, অনেকের মনে অনেক রকম প্রশ্ন চলছে, এই প্রশ্নগুলো আমাদেরও চলছে। সে যদি 5:00 থেকে তার সাথে হয় তাহলে কেন সোমনাথের মা রাহুলের মায়ের সাথে পুলিশ নিয়ে ওই জায়গাতে গেল, এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন। কেন জানতো না? সে তো বলেছে যে না আমাদের বাড়িতে তো নেই আর ফ্ল্যাটেও নেই, তার মানে সে মিসিং, সেটাই তো, সেটা কিন্তু সোমনাথের মা কিন্তু জানে না, তাই সোমনাথের মা এসে গেছে, এটা একটা সবচেয়ে বড় প্রবলেম। দ্বিতীয়ত রেগুলার যে সময় ব্লক ছাড়ে এক্স্যাক্টলি সেই সময় মানে সকাল 9:00 সময় ব্লক ছাড়া হয়ে গেছে মন্দিরার, এক্স্যাক্ট টাইম মেনটেন করেছে, প্লাস এই স্যান্ডির যে ব্লকটা সেটাও কিন্তু মোটামুটি আস্তে আস্তে 2:00 কাছাকাছি মানে ওর কাছে ফিরে এসেছে, ওর কাছে ফিরে এসেছে। তার আগে রিমিস ব্লগের রিমি অলরেডি এই কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে ফাঁস করে দিয়েছে, তাহলে তোমরা কাকে বিশ্বাস করবে, কাকে সঠিক বলে মেনে নেবে? নোংরামিটা অন্য লেভেলে যাচ্ছিল, সুখের সংসারের একটা মাপকাঠি সাজিয়ে নেওয়া হয়ে গেছিল, সোমনাথকে যেরকম লাঠি মেরেছিল সেই লাঠিটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করেছিল, কিন্তু ওই যে আটকে গেল কোথাও না কোথাও এই পুলিশের রেড আর রাহুলের মা বাবা একদম সব কিছু এসে ভেস্তে দিল একদম। তো এখানে কি বলছিলাম কথাটাই ভুলে গেলাম, যে পরিষ্কারভাবে এই জিনিসগুলো কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে, কোনোটার সাথে কোনটা লিঙ্ক আপ হচ্ছে না। আর এত কিছু কেচ্ছা কেলেঙ্কারির মধ্যে এই মন্দিরা উরফে ম্যান্ডি উরফে বর্ষা আর প্লাস এই দালালের মালকিন এ ভাবতেই পারেনি এত দূর জল গড়িয়ে যাবে, মানে সে তো সংসার চেয়েছিল কিন্তু স্যান্ডির সাথে না, মানে সমু ভাইয়ের সাথে না, এই রাহু ভাইয়ের সাথে, ইয়েস
সোমু ভাইয়ের সাথে সংসারে মন উঠে গেছিল, রাহু ভাইয়ের সাথে সংসারে মন মেজেছিল, কিন্তু ওই যে সংসার করা আর হলো না। ইস, পুলিশের তারা কী যে তারা, সবাই বোঝে। সেই তারা খেয়ে হঠাৎ করে সবচেয়ে সেফ যে জায়গা সেটা হচ্ছে সোমু ভাইয়ের জায়গা, সেই জায়গাতে চলে আসা হলো। হ্যাঁ হ্যাঁ, চলে আসা হলো। ভাবলো এর থেকে সেফ কিন্তু কোথাও খেলা যায় না। আর সোমু ভাই কী সুন্দর ফ্ল্যাটে এসে কী সুন্দর করে একদম সমস্ত প্যাকিং করছে, সুন্দরভাবে প্যাকিং করছে। হ্যাঁ হ্যাঁ, করো, গোছাও গোছাও, কে জানে মুড কখন ঘুরে যাবে, সুইং করে আবার সোমু ভাইয়ের থেকে রাহু ভাইয়ের কাছে আবার এসে মনটা পড়বে, তখন তো আর খুব মুশকিল। তো এখন থেকে ধরে রাখার চেষ্টা করো, পাখি আবার ফুরুত করে উড়ে না যায়। কারণ একবার যদি বাজে নেশা কারুর লেগে গেছে না, সেই নেশা থেকে ছাড়ানো কিন্তু খুব দুষ্কর। তো এইবার চলে আসি আমাদের এই বাবা দোগলা দু নম্বরই বাসি পচা দালালটার কাছে। তো খুব সাবধান যে পাখি আবার উড়ে না চলে যায়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই দু নম্বরই যে বাসি পচা দালালটি, হ্যাঁ, এই দালালটি গান গাইবে। এই তোমরা কারাগো, ওকে গান গাইতে বারণ করো, এই গাইতে দাও, গাইতে দাও, ওই গে গেই চলুক। লতা মঙ্গেশকরের পরে নামটা ও লেখাবে, ও লেখাবে। নোংরা কিচ্ছা কেলেঙ্কারি করে বেড়াবে, নোংরা মানুষজনকে সাপোর্ট করবে, আর এখানে গান করবে। না 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 না, তুই কাউকে কিছু শেখাসই নেই, তুই কাউকে কিচ্ছু শেখাসনি, তুই খালি দালালির টাকা খেয়েছিস আর নোংরামিকে সাপোর্ট করে যাচ্ছিস স্টিল এখনও এখনও। আর হ্যাঁ রে, তুই না বলেছিলিস যে এই কালকে সতর্ক একটা বার্তা তুই ছেড়েছিলিস সমস্ত ক্রিয়েটারদের জন্য, যারা যারা আজ অব্দি এই ভাইটু মানে রাহু ভাইয়ের ফটো চিপকেছে তারা খুব সাবধান, আচ্ছা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কিন্তু কোথায় যেন ভয়ঙ্কর, ওটা উড়ে গেল। আবার আজকে দেখলাম বেশ গলায় মাফলার টাফলার জমানো একটা রেলামার্কা ফটো তুই চিপকে দিয়েছিস। এই তুই না বলেছিস যে আমার কখনো প্রয়োজন পড়ে না যে থাম্বনেলে কারো ছবি চিপকিয়ে ভিউজ গেন করার। হ্যাঁ, আমি একদম কিন্তু নিজের থোবড়াটা, নিজের ঘোড়ামুখী থোবড়াটা দেখিয়ে কিন্তু ভিউজ কামিয়েছি। সততার বার্তা কিন্তু তুই আর দিবি না, কারণ ওটা উঠে গেছে তোর ডিকশনারি থেকে, সেই নিরপেক্ষতা সততা উড়ে ফ্রুত পাখি উড়ে গেছে। যা পাখি উঠতে দিলাম তোকে, খুঁজে অন্য কোনো বাসা, একদমই তাই, সেইভাবে উড়ে চলে গেছে। আর এই যে তুই বলিস না থামনেল, এখন অবধি মন্দিরা সোমনাথ আর ভাইটুর যা যা ফটো যেখানে যেখানে চিপকেছি সব ফটো সরাবি, সবার আগে সরাবি তোর ব্লগ চ্যানেল থেকে ওই থামনেলটা যেখানে মন্দিরা একদম তোর গায়ে ঢুকে পড়েছে একদম কষ্টের চোটে, বুঝতে পেরেছি? সেই থামনেলটা সরিয়ে দিবি যদি তোর দম থাকে। আর খুব হ্যাঁ কি জানো, পানুসাইড, ডেটিং অ্যাপস, আর কি ওই যে কি গানটা, কুন্ডি মৎখর কাও রাজা সিধা অন্দর আও রাজা। হ্যাঁ, আরে দাঁড়া, ওগুলো তো এখনো বাকি আছে, ওগুলো নিয়েও তো খাবাস না, বোম্বাস্টিক না হয়ে যায় জানিস তো, বদহজম হয়ে যাবে, তোর হজম হয় না, বুঝিস না, এগুলো নিয়ে ঘাটাস না, হয়ে গেছে, ওগুলোর জন্য ওয়েট কর, কাল পরশু পরশু তরশু 16 তারিখ, ঠিক আছে, ডেট বলে দিলাম কিন্তু। আচ্ছা, সেটার জন্য তুই বেশি লাফাস না, তুই জানিস তো তোকে ক্ষমতা রাখি, বাড়িতে গিয়ে কেলিয়ে আসবো, বুঝতে পেরেছিস? তো একদম লাফাবি না তুই, বিশেষ করে একদম না, পরেরটা পরে চিন্তা করবো, এই রিম্পা সেই রিম্পা না, হয়ে গেছে গেছে, সিধা বাড়ি যাবো, মনে থাকে যেন, ঠিক আছে? চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।